হাই ফ্রেন্ডস, মৌসুমির গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে আমি গার্ডেনিং সম্পর্কিত সব রকম তথ্য দিয়ে থাকি। তো যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে এইরকমই গাছের সম্বন্ধে ভালো ভালো ভিডিও আপনারা কিন্তু খুব সুন্দরভাবে A to Z আপডেট পাবেন। তো এখনও কি ভাবছেন? একদম ভাবেন না, তাড়াতাড়ি চটজলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার এই চ্যানেলের আরও একটা সোশ্যাল লিংক রয়েছে, সেটা হচ্ছে মৌসুমিজ ডায়েরি অ্যান্ড ব্লগস। এই ব্লগ চ্যানেলেও কিন্তু আমি অনেক রকম বিনোদনের ভিডিও, আমার লাইফস্টাইল, আমার সমস্ত কিছু আপডেট ওখানে থাকে। সুন্দর সুন্দর রান্নার রেসিপিও আমি ওই ব্লগ চ্যানেলে দিয়ে থাকি। আর আমার ইনস্টাগ্রাম চ্যানেল হচ্ছে মৌসুমিজ ইনস্টা, এটাতে সার্চ করলেও আপনারা আমার ইনস্টাগ্রামের অনেক ভিডিও রিলস দেখতে পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা হচ্ছে টগর গাছে কিভাবে অতিরিক্ত ফুল আনা যায়। তো ছোট্ট একটু টব দেখুন, একটা এইরকম সাইজের টবে আমি কাটিং থেকে চারা গাছটা বসিয়েছিলাম। তো আমার চারা গাছটা যে সাকসেসফুল সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ছোট্ট একটা গাছে গাছ ভর্তি ফুল এইটুকু জায়গাতেই দেখুন আপনারা, এখানে 1, 2, 3, 4, 5, 6, 6টা ফুল ফুটেছে, এখানে 2টো কুঁড়ি রয়েছে, তারপরে এখানে দেখুন 7, 8, এখানে দেখুন 9, 10, 10, 12টা ফুল এখন ফুটে রয়েছে, আরও এখানে অজস্র কুঁড়ি রয়েছে। তো এখানে আর এখানেও দেখুন ছোট ছোট ডাল থেকে আবার এখান থেকে ছোট ছোট ডাল বেরিয়েছে। তো এইগুলো সবটাই কিন্তু এই ছোট্ট গাছে এতগুলো ফুল, এর রহস্য হচ্ছে এর পরিচর্যা। তো আমি যেটা বেসিক্যালি করি সেটা হচ্ছে আমি বাড়িতেই সুন্দরভাবে লিকুইড ফার্টিলাইজার তৈরি করি, আর আমার জৈব সারও আমি তৈরি করি। তো সেটা কিভাবে করি আমি এর মধ্যেই আমার চ্যানেলেই এর ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে আমি জৈব সার এবং লিকুইড সার কী দিয়ে তৈরি করি। তো তাও আমি ছোট্ট করে বলে দিচ্ছি যে আমাদের বাড়িতেই যে পাতা সবজির খোসা থাকে সেগুলো দিয়েই ভালোভাবে কিন্তু আমি লিকুইড সার তৈরি করি। আর পাতা পচা সার যেটাকে বলা হয় সেগুলো হচ্ছে আমি জৈবভাবে তৈরি করি, সবটাই আমার ডেসক্রিপশানে রয়েছে, আর আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার চ্যানেলের মধ্যেই আছে। তো এই যে আমি যে লিকুইড ফার্টিলাইজারগুলো তৈরি করি সেগুলোই আমি কিন্তু এই গাছের গোড়ায় প্রয়োগ করি। সেটা কবে কবে প্রয়োগ করি আমি বলে দিচ্ছি, সপ্তাহে 2 থেকে 3 দিন আমি দিই। তো সেটা কিন্তু ডাইরেক্ট আমি এভাবে দিই না, আমি কি করি 1 কাপ যদি আমি লিকুইড ফার্টিলাইজার আমার ঘরে তৈরি করে নিই, তার সাথে আমি 3 কাপ মতো জল মেশাই। তো সেই যে মানে অনুপাতটা হলো সেটাই আমি কিন্তু ভালোভাবে টবের গোড়ায় দিয়ে দিই। আর আমি দিই কি আমার রোজকার ইউজের যে চা পাতা থাকে, লিকার চা, তো অবশ্যই চিনি ছাড়া, তো সেই চা পাতা কিন্তু আমি এখানে দিই। আর পটাশিয়ামের জন্য আমি দিই গাছে কলার খোসা। তো বাড়িতে আমরা যখন কলা খাই সেই খোসাটা আপনারা ফেলে দেবেন না, সেই কলার খোসাটাই কিন্তু জলের মধ্যে 1 থেকে 2 দিন বা 3 দিন যতটা আপনারা রাখতে পারবেন সেই রকম ভিজিয়ে রেখে দেখবেন জলটার কালার চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন এটা সার তৈরি। তো সেটার সাথে আপনারা আরেকটু জল মিশিয়ে কিন্তু আপনারা এখানে গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর এই গাছ কিন্তু, টগর গাছ কিন্তু রোদের গাছ, যত ভালো রোদ পাবে, যত বাইরের এনভায়রনমেন্টে থাকবে তত কিন্তু এটা ফুল দেবে। তো দেখুন আমার পাতাগুলো কত সতেজ সবুজ রয়েছে, আর গাছের গোড়ায় যেন অবশ্যই কোনোভাবে জল না দাঁড়ায়, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। গাছের গোড়ায় জল দাঁড়ালে কিন্তু গাছ মরে যাবে, আর এর মানে ফল হিসেবে কী হবে, গাছের পাতাগুলো ঝরে যাবে। আর এই সুন্দর ফুল দেখুন আমার এই গাছে কিন্তু কোনো পোকারও আক্রমণ নেই। দেখুন সাধারণত টগর গাছে খুব একটা পোকার আক্রমণ হয় না, হয়তো সাদা মাকড়সার আক্রমণ হতে পারে, কিন্তু আমার কিন্তু কোনো আক্রমণই এখানে গাছের পাতায় হয়নি, একদম মানে সবুজ সতেজ যেটা গাছ। আর দেখুন এইটুকু গাছে এতগুলো কুঁড়ি এসে গেছে। আমি কিন্তু কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি না, আমি কিন্তু শুধুমাত্র আমার ঘরে তৈরি করা লিকুইড এবং জৈব, সেটা হচ্ছে পুরোটাই আমার হোমমেড, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই। তো কেমিক্যাল থাকলে কিন্তু তার একটু পরিমাণ এদিক ওদিক হয়ে গেলে কিন্তু গাছ সাফার হয়, গাছ অনেক সময় মরে যায় অতিরিক্ত সার প্রয়োগে, কিন্তু যেহেতু ঘরের তৈরি সার তো সেক্ষেত্রে কিন্তু আমার খুব একটা গাছ এরকম কোনো অসুবিধা হয় না। তো দেখুন আমি ছোট্ট একটা চারা গাছ এখানে বুলেছিলাম, মানে চারা তৈরি করেছিলাম এই এরকম একটা কাটিং থেকে। তো এরকম সরু কাটিং থেকে চারা গাছ তৈরি করে আজকে এটা এরকম অবস্থায় রয়েছে। তো আপনারা যদি টগর গাছের কাটিং থেকে চারা কীভাবে তৈরি করা যায় সেটাও জানতে চান, তার ভিডিও আমার
এই চ্যানেলেই রয়েছে, আপনারা একবার সার্চ করে দেখে নেবেন প্রত্যেক কটা ফুল গাছের চারা থেকে কীভাবে বড় গাছ হয় বা কীভাবে তার পরিচর্যা সবকটা আমি দেওয়ার চেষ্টা করি। তো এই ভিডিওটা আপনাদের কীভাবে আর কি জানানো যায় আপনারা একবার কমেন্টস করে জানাবেন। আর আমি যেটা করি সেটা হচ্ছে এই গাছটা আমি আমার ফ্ল্যাটের জানলার ধারে রেখেছি, তো যেহেতু ছোটো গাছ তো জানলার ধারে রাখলে কোনো অসুবিধা নেই। আর আপনাদের বাড়িতে যাদের উঠোন আছে তারা উঠোনে এই গাছটা রাখতে পারেন, এই উঠোনে রাখলে পরে কিন্তু আরও অনেকটা স্পেস পাবে। আর আপনারা উঠোনে নিচের দিকে রাখলে পরে আপনারা অনেকটা গাছটা বাড়তে পারবে। তো আমি কিছুদিন আগে কিন্তু এই টবের মাটি চেঞ্জ করেছিলাম, মানে যেটাকে বলে রুট বাউন্ড হয়ে গেছিলো, টব অনুযায়ী যেহেতু গাছ করা হয় তো গাছটা রুট বাউন্ড হয়ে গেলে কিন্তু এই দেখবেন তলার দিক দিয়ে কিন্তু শিকড়টা এরকম বেরিয়ে আসে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু বড় সাইজের টব নিতে হবে, আর পুরনো যে টবের মাটি থাকে সেই মাটিতে আরও একটু সার প্রয়োগ করে মাটিটাকে সুন্দর করে নিতে হবে। আর যেরকম জল দিলাম, আর মাটি টবে মাটিতে জল লাগবে সেটা কীভাবে বুঝবেন সেটা দেখবেন। এইখানে মাটিটা একটু জাস্ট অনেক সময় কী হয় ওপর দিকে শুকনো থাকে, তলার দিকে কিন্তু মাটি ভেজা থাকে, স্যাঁতসেঁতে থাকে, সেটা কিন্তু এরকম আঙুল দিয়ে দেখলেই বুঝতে পারবেন মাটিটায় ময়েস্ট আছে বা ময়েস্ট নেই, সেটা আপনারা একবার চেক করে নেবেন। যদি মাটিতে জল না থাকে অবশ্যই জল দেবেন, চেক করে নেবেন, বেশি মাটি ভেজা কিন্তু দরকার নেই এই গাছের জন্য। আর মাঝে মাঝে আপনারা কী করতে পারেন, একটু ওয়াটার স্প্রে করে দিলে পরে কিন্তু গাছের পাতাগুলো সবুজ থাকবে, কোনো ময়লার আস্তরণ পড়বে না। গাছের পাতার ওপর অতিরিক্ত ময়লা জমলে কিন্তু গাছও নিঃশ্বাস নিতে পারে না, গাছ তার পাতা থেকেই যেহেতু খাদ্য সংগ্রহ করে, শ্বাসসংশ্লেষ প্রক্রিয়াটা হয়, তো সেক্ষেত্রে কিন্তু পাতাটা পরিষ্কার রাখা কিন্তু খুবই দরকার। আর যেহেতু আমরা ঘরে গার্ডেনিং করি, ঘরে তো সেক্ষেত্রেও মানে নোংরা গাছ দেখতেও ভালো লাগে না, সেক্ষেত্রে আমাদের পরিষ্কার থাকলে হয়। তো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দেবেন। আর এই টগর গাছের সম্পর্কে যদি আরও কোনো আপনাদের কোয়ারিজ থাকে আমার কমেন্ট বক্সে লিখবেন। আর আর যদি আপনাদের নতুনত্ব কোনো সার তৈরি থাকে বাড়িতে হোমমেড সার তো সেটা বলবেন, আমি সেটা দেবেন। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, সেটা হচ্ছে ডিমের যে খোসা থাকে সেই ডিমের খোসা আপনারা জলে ভিজিয়ে কিন্তু সেইটা দু তিন দিন বাদে আপনারা সেই জলটা দেখবেন একটু কালার চেঞ্জ হয়ে গেছে, সেই জলটাও কিন্তু গাছের গোড়ায় দিলে পরে কিন্তু গাছের ক্যালসিয়ামের যদি কোনো সমস্যা হয়ে থাকে তো সেই ক্যালসিয়াম কিন্তু এই ডিমের খোসা থেকেই পেয়ে যাবে। তো আমি টুক ছোটো ছোটো করে টিপস অনেকগুলো দিতে থাকি, তো সেই টিপসগুলো আপনারা কিন্তু আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলেই পাবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলের অন্য যে লিঙ্কগুলো দিলাম সেগুলোও আপনারা একবার দেখে নেবেন। তো আজকের ভিডিওটা এখানেই, টাটা, জয় হিন্দ বন্ধুরা, ভালো থাকবেন।